হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? যদি আপনি জিও সিম ইউজ অর্থাৎ জিও সিম ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনি যে বর্তমানে যে প্ল্যানগুলো জিও সিমের মধ্যে আপনি রিচার্জ করেন সেই প্ল্যানের দামগুলি কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি 5 তারিখে, এবং 6ই ডিসেম্বর থেকে কিন্তু আপনার প্ল্যানগুলি যে প্ল্যানগুলি বর্তমানে আপনি জিওতে রিচার্জ করেন সেই প্ল্যানের কিন্তু দামগুলি কিন্তু 6ই ডিসেম্বর থেকে বাড়তে চলেছে। কত বাড়তে চলেছে, কত টাকা রিচার্জ করতে হবে, আপনি বর্তমানে আপনি কত টাকা রিচার্জ করেন, এবং পরবর্তী 6ই ডিসেম্বর পর থেকে যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনার জিও সিমের মধ্যে আপনাকে কত রিচার্জ করতে হবে সম্পূর্ণ কিন্তু আমি বলেছি ভিডিওতে, দেখতে থাকুন ভিডিওটি। আমি আগে বলতে চাই যে যারা রিচার্জ করেননি, যারা রিচার্জ করার কথা ভাবছেন, তো 6ই ডিসেম্বর আগে রিচার্জ করেনি, অর্থাৎ আজকে 5ই ডিসেম্বর এবং 6ই ডিসেম্বর পরে আপনি রিচার্জ করতে গেলে আপনাকে কিন্তু বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে, অনেক বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে। তো যারা রিচার্জ করতে চাচ্ছেন তো অবশ্যই আপনি রিচার্জ করে নিন 6ই ডিসেম্বর আগে, কারণ আপনাকে অনেক টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হবে জিও সিমের মধ্যে। তো আজকে আমি বলবো জিও থেকে আসা 11টি প্ল্যান, অর্থাৎ 6ই ডিসেম্বর থেকে যে প্ল্যানগুলি লাগু হয়ে যাবে আমাদের জিও সিমের মধ্যে, সেই প্ল্যানগুলি অর্থাৎ 11টি যে প্ল্যান আছে, যে 11টি প্ল্যান যারা লঞ্চ করেছে সেই প্ল্যানগুলি সম্বন্ধে আমি কিছু বলবো, এবং কতদিন ভ্যালিডিটি কী পাচ্ছেন সমস্ত কিছু বলবো আমি এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আজ আপনাকে জিও ডাবি, চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো জিও যে 11টি প্ল্যান লঞ্চ করেছে, অর্থাৎ 6ই ডিসেম্বর থেকে যে লঞ্চ করবে, অর্থাৎ আমাদের যে প্ল্যানগুলি লাগু হয়ে যাবে আমাদের জিও সিমের মধ্যে আমাদের রিচার্জ করতে হবে, সেই 11টি প্ল্যান কী কী আজকে আমি বলবো এই ভিডিওতে, এবং ডিটেলসে বলবো যে আপনি এর ভ্যালিডিটি সহ ডেটা কত পাবেন, আইউসি অর্থাৎ কত পাবেন, সমস্ত কিছু, আইউসি মিনিট কত পাবেন, সমস্ত কিছু। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি, কারণ ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি ভিডিওটি লং করবো না। তো প্রথম প্ল্যানটি যেটা আছে 28 দিনের, প্রথমত তিনটি প্ল্যান আছে 28 দিনের। ওকে, তো প্রথমত আমরা কী করতাম, যে প্রথম 6ই ডিসেম্বর আগে যে প্ল্যানটি ছিল, 6ই ডিসেম্বর আগে 149 টাকা আমরা রিচার্জ করলে পেতাম কি 1.5 জি, যেটা 28 দিন ভ্যালিডিটি, বর্তমানে 4 দিন মাইনাস করেছিল, 24 দিন করেছিল, কিন্তু বেশি দিন ওটা টেকেনি। যাই হোক, এখন যদি আপনি 149 টাকা 6ই ডিসেম্বর পর থেকে রিচার্জ করেন সেই 149 টাকা কিন্তু থাকছে না, আপনাকে 149 টাকার বদলে রিচার্জ করতে হবে 199 টাকা। আপনি যদি বর্তমানে অর্থাৎ 6ই ডিসেম্বর আগে যদি রিচার্জ করেন, থাকে আমি ভিডিওটি বানাচ্ছি 5ই ডিসেম্বর, এখন যদি আপনি রিচার্জ করেন কিন্তু 149 টাকা পেয়ে যাবেন। তো যদি আপনি রিচার্জ করেন তো এখন রিচার্জ করতে পারেন, সময় আছে, 6ই ডিসেম্বর হয়ে গেলে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করবো যারা রিচার্জ করতে যাচ্ছেন বা রিচার্জ করবেন বলে মনে করছেন, তারা অবশ্যই যে ভ্যালিডিটি বেশি আছে এমন প্ল্যান রিচার্জ করুন, কারণ আপনার কিন্তু অনেক টাকা বেশি দিয়ে রিচার্জ করতে হচ্ছে জিও সিমের মধ্যে। যারা রিচার্জ করতে যাচ্ছেন 6ই ডিসেম্বর আগে রিচার্জ করুন, এবং লং অর্থাৎ ভ্যালিডিটি যে সমস্ত প্ল্যানের মধ্যে বেশি রয়েছে সেই সমস্ত প্ল্যানগুলি রিচার্জ করে নিন। তো প্রথম যে প্ল্যানটি আছে, অর্থাৎ 6ই ডিসেম্বর পর থেকে যে লাগু হয়ে যাবে যে প্ল্যানগুলি আমাদের জিও সিমের মধ্যে, সেই প্রথম প্ল্যানটি হচ্ছে 199 টাকা, অর্থাৎ যে প্ল্যানটি আমরা 149 টাকা রিচার্জ করতাম। 199 টাকা যদি আপনি রিচার্জ করেন, পার ডে পেয়ে যাবেন 1 পয়েন্ট, অর্থাৎ 1.5 জিবি ডেটা পেয়ে যাবেন, 1.5 জিবি ডেটা পাচ্ছেন, এবং জিও থেকে জিও ফ্রি থাকছে, এবং আদার্স কলে 1000 মিনিট করে পাচ্ছেন। ওকে, এবং এর ভ্যালিডিটি থাকছে মাত্র 28 দিন। 199 টাকা যদি জিও সিমের মধ্যে রিচার্জ করেন, পার ডে পেয়ে যাচ্ছেন 1.5 জিবি ডেটা, জিও থেকে জিও ফ্রি, আইউসি চার্জের জন্য আইউসি মিনিট পাচ্ছেন আপনি 1000 মিনিট, অর্থাৎ 1000 মিনিট পাচ্ছেন, এবং ভ্যালিডিটি থাকছে 28 দিন। দ্বিতীয়ত প্ল্যানটি হচ্ছে যে 249 টাকা, 249 টাকা যদি আপনি জিও সিমের মধ্যে 6ই ডিসেম্বর থেকে রিচার্জ করেন, মানে 6ই ডিসেম্বর পর থেকে রিচার্জ করেন, তাহলে পার ডে এখানে পেয়ে যাচ্ছেন 2 জিবি করে ডেটা, সাথে পেয়ে যাচ্ছেন আইউসি মিনিট 1000 মিনিট, এবং ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন 28 দিন। তৃতীয়ত প্ল্যানটি হচ্ছে 349 টাকা, 349 টাকা যদি আপনি আপনার জিও সিমের মধ্যে রিচার্জ করেন, পার ডে পেয়ে যাবেন 3 জিবি ডেটা, জিও থেকে জিও ফ্রি, এবং জিও থেকে আদার্স কলে 1000 মিনিট, অর্থাৎ 1000 মিনিট পেয়ে যাচ্ছেন, ভ্যালিডিটি থাকছে 28 দিন। অর্থাৎ এই তিনটি প্ল্যান হচ্ছে 28 দিনের প্ল্যান, 199 টাকা, 249 টাকা এবং 349 টাকা। এই প্ল্যানগুলি আপনি যদি জিও সিমের মধ্যে রিচার্জ করেন, ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন 28 দিন, সাথে 1000 মিনিট আইউসি চার্জ, আইউসি মিনিট, এবং 1.5 জিবি ডেটা, 199, 249, 2 জিবি, এবং 399 রিচার্জ করলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 349 টাকা রিচার্জ করলে আপনি পেয়ে যাচ্ছেন 3 জিবি ডেটা। সুতরাং এখন আসি আমরা 2 মাসের ভ্যালিডিটি নিয়ে, অর্থাৎ 56 দিনের যে ভ্যালিডিটি আছে, 56 দিনের ভ্যালিডিটি, অর্থাৎ 2 মাসের যে ভ্যালিডিটি আছে, দুটি প্ল্যান রয়েছে। প্রথমত প্ল্যান যেটা রয়েছে 399 টাকা, অর্থাৎ যদি আপনি 399 টাকা আপনার জিও সিমের মধ্যে রিচার্জ করেন, তাহলে বর্তমানে আপনি পেয়ে যাবেন 1.5 জিবি ডেটা, 2000 মিনিট আদার্স কলের জন্য, এবং জিও থেকে জিও ফ্রি থাকছে, এবং পুরো আপনি ভ্যালিডিটি পেয়ে যাবেন 56 দিনের জন্য। ওকে, দ্বিতীয়ত প্ল্যানটি হচ্ছে 2 মাসের যে প্ল্যানটি হচ্ছে 444 টাকা, 444 টাকা যদি আপনি আপনার জিও সিমের মধ্যে রিচার্জ করেন 6ই ডিসেম্বর পর থেকে বা 6ই ডিসেম্বর থেকে, তাহলে আপনি পার ডে পেয়ে যাবেন 2 জিবি ডেটা, এবং জিও থেকে জিও ফ্রি, এবং জিও থেকে আদার্স করার জন্য 2000 মিনিট, এবং 56 দিন ভ্যালিডিটি।
এবার আসি 3 মাসের, অর্থাৎ 84 দিনের ভ্যালিডিটির জন্য। 84 দিনের ভ্যালিডিটি বলতে গেলে এখানে দুটো প্ল্যান পেয়ে যাচ্ছি আমরা। 84 দিনের ভ্যালিডিটি অর্থাৎ 555 টাকা যদি আমরা রিচার্জ করি আমাদের জিও সিমের মধ্যে, আমরা এখানে পেয়ে যাচ্ছি 1.5 GB ডেটা পার ডে করে, এবং জিও থেকে জিও ফ্রি থাকছে, জিও থেকে আদার্স করার জন্য 3000 মিনিট ভ্যালিডিটি পেয়ে যাচ্ছি 84 দিন জন্য, অর্থাৎ 555 টাকা। যদি আপনি 6 ডিসেম্বর থেকে বা 6 ডিসেম্বর পর থেকে যদি আপনি রিচার্জ করেন, তাহলে আপনাকে 555 টাকায় 1.5 GB যেটা পাবেন, 3000 মিনিট আদার্স করে, জিও থেকে জিও ফ্রি, এবং 84 দিন ভ্যালিডিটি পাবেন। দ্বিতীয়ত যে প্ল্যানটি আছে 3 মাসের, সেই প্ল্যানটি হচ্ছে 599 টাকা। 599 টাকা যদি আপনি আপনার জিও সিমের মধ্যে রিচার্জ করেন, তাহলে এখানে 2 GB ডেটা পাবেন পার ডে করে, এবং জিও থেকে জিও ফ্রি থাকছে, জিও থেকে অন্য কলের জন্য আইসি মিনিট অর্থাৎ 3000 মিনিট থাকছে, এবং ভ্যালিডিটি পাচ্ছেন 84 দিনের জন্যে। এখন যে আপনি 12 মাস অর্থাৎ 1 বছরের জন্য যদি আপনি রিচার্জ করেন, 1 বছরের জন্য আপনাকে দিতে হচ্ছে 2199 টাকা। এখানে আমি 1773 কলের জন্য দেখেছিলাম এই প্ল্যানের জন্য, তো এখন করে দিয়েছি সেটা 2199 টাকা। 2199 টাকা যদি আপনি রিচার্জ করেন 1 বছরের জন্য, তাহলে এখানে পেয়ে যাচ্ছেন 1.5 GB ডে, অর্থাৎ পার ডে আপনি 1.5 GB করে ডেটা অর্থাৎ 1.5 GB করে ডেটা পাবেন। 2199 টাকা যদি আপনি আপনার জিও সিমের মধ্যে রিচার্জ করেন, 12000 মিনিট পাবেন আইসি মিনিট অর্থাৎ আদার্স কলের জন্য, এবং জিও থেকে জিও ফ্রি থাকছে, 365 দিন ভ্যালিডিটি। এখন আসি, অনেকে আছে যারা নেট অর্থাৎ ইন্টারনেট চায় না, শুধুমাত্র কলিংয়ের কল করতে চায়, কলিংয়ের জন্য তাদের প্রয়োজন পড়ে অর্থাৎ মানে ব্যালেন্স, ঠিক আছে, তারা রিচার্জ করে শুধুমাত্র কলের জন্যে। তো সেই ধরনের 3টি প্ল্যান লঞ্চ করেছে জিও। সেটি প্রথমত প্ল্যান হচ্ছে 129 টাকা। 129 টাকা যদি আপনি রিচার্জ করেন, 2 GB ডেটা পাবেন, এটা কিন্তু দিতেই হবে আপনার। 129 টাকা যদি আপনি আপনার জিও সিমের মধ্যে রিচার্জ করেন, তাহলে আপনি ডেটা পাবেন 2 GB ডেটা, সাথে পাচ্ছেন 1000 মিনিট আইউসি চার্জ, অর্থাৎ আইউসি মিনিট যেটা আপনাকে রিচার্জ করতে হয়, আইউসি আদার্স করার জন্য আইউসি মিনিট পাচ্ছেন এখানে জিও থেকে এয়ারটেল ভোডাফোন কল করার জন্য। আপনাকে 1000 মিনিট দেওয়া হবে 129 টাকায়, এবং জিও থেকে জিও ফ্রি থাকছে, অর্থাৎ যদি আপনি 129 টাকা রিচার্জ করেন, 2 GB ডেটা পাবেন, জিও থেকে জিও ফ্রি, এবং আইউসি মিনিটও পাচ্ছেন 1000 মিনিট, ভ্যালিডিটি থাকছে মাত্র 28 দিনের জন্য। 329 টাকা যদি আপনি রিচার্জ করেন, 329 টাকা পেয়ে যাচ্ছেন এখানে 6 GB ইন্টারনেট, 3000 মিনিট আইউসি মিনিট, এবং জিও থেকে জিও ফ্রি, এটা ভ্যালিডিটি পাচ্ছেন 84 দিন। অর্থাৎ 329 টাকা যদি আপনি রিচার্জ করেন, তাহলে মাত্র 6 GB ডেটা পাচ্ছেন, এবং 3000 মিনিট পাচ্ছেন আইউসি মিনিট, এবং 84 দিন ভ্যালিডিটি, জিও থেকে জিও ফ্রি। 1299 টাকা যদি আপনি রিচার্জ করেন, মাত্র পেয়ে যাচ্ছেন 24 GB ডেটা, এবং 12000 মিনিট আইউসি মিনিট, সাথে পাচ্ছেন 365 দিন, এবং জিও থেকে জিও ফ্রি। এই 3টি প্ল্যান যে 129 টাকা এবং 329 টাকা এবং 1299 টাকা, এই 3টি প্ল্যান যে বললাম, যারা শুধুমাত্র কল ব্যবহার করে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে না তাদের জন্য, এবং যারা বর্তমানে যে আমি এর আগে প্ল্যান তিনটি আগে বলার আগে এই 3টি প্ল্যান বলার আগে যে প্ল্যানগুলো বললাম, যারা নেট অর্থাৎ নেটের সাথে সাথে কল ব্যবহার করে তাদের জন্য কিন্তু এই প্ল্যানগুলি ভালো, অর্থাৎ এই প্ল্যানগুলি লাগু হচ্ছে আপনার 6 ডিসেম্বর থেকে। তো বন্ধুরা, এই প্ল্যানগুলি আপনাকে কেমন লাগলো, কতটা উপকার অর্থাৎ কতটা আপনি মানে সুবিধা ভোগ করছেন এই প্ল্যানগুলি পেয়ে, আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি কতটা খুশি এই প্ল্যানের মানে প্ল্যানগুলি এই দিয়ে মানে দাম বাড়িয়ে। আমি তো একদমই খুশি নেই, কারণ জিও আমাদের প্রথমত সস্তায় দিয়ে তারপরে 12 অবস্থা বাড়াচ্ছে আমাদের এবং দাম বাড়াচ্ছে, তো এটা খুবই একটা দুঃখের বিষয়। তো যাই হোক, এখন যে প্ল্যানগুলো দাম বাড়িয়েছে, তো এই প্ল্যানগুলো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাকে কতটা ভালো এবং কতটা খারাপ লাগছে। তো আমাকে তো খুবই খারাপ লাগছে, অ্যান্ড এটা ঠিক নয়, প্রথমত আমাদের কম দামে দিয়েছে এবং তারপরে আমাদের খুব একটা দাম এমন হাই করে দিল যে আমাদের মানে মারাত্মক ব্যাপার। যাই হোক, আমাদের প্রথমত লোভ দিয়ে তারপরে এটা নিচ্ছে। যাই হোক, তো দেখুন, এই কলগুলো যে আমি এই প্ল্যানগুলো যে বললাম, এই প্ল্যানগুলোর সাথে সাথে যখন আপনার 1000 মিনিটের সাথে শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে এক্সট্রাভাবে আইউসি চার্জ কিন্তু এক্সট্রা রিচার্জ করতে হবে। যদি আপনারা দেখুন, জিও থেকে এয়ারটেল ভোডাফোন আইডিয়াতে বেশি কল করেন, যদি আপনি 1000 মিনিট আপনার শেষ হয়ে যায় আপনার রিচার্জ করার পর, আপনি যে রিচার্জ করেন, আপনি যে 1000 মিনিট পাচ্ছেন রিচার্জ করার পর, আপনার যদি এই মিনিটগুলি যদি শেষ হয়ে যায়, অর্থাৎ অন্য কলে জিও থেকে অন্য কলের মধ্যে যদি আপনি কল করেন এয়ারটেল ভোডাফোন, সে যে মিনিটটা দেয় 1000 মিনিট, 1000 মিনিট যদি আপনি শেষ করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা রিচার্জ করতে হবে। যে রিচার্জগুলো রয়েছে 50 টাকা, 20 টাকা ধরনের যে রিচার্জগুলো রয়েছে আইউসি মিনিট যেটা, সেগুলো কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে আপনার জিও সিমের মধ্যে। তাহলে আপনার কিন্তু আবারও আপনার যে আইউসি মিনিটটা থাকে সেটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে ওনার মধ্যে, এবং আপনি পরবর্তীতে কল করতে পারবেন জিও থেকে এয়ারটেল ভোডাফোন, যদি আপনার যে আইউসি মিনিটটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকে 11টি প্ল্যান, এই জিওর প্ল্যান, নতুন প্ল্যান 6 ডিসেম্বর থেকে লাগু হচ্ছে আপনার জিও সিমের মধ্যে। তো এই প্ল্যানগুলি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো, আমাকে তো একদম খুব খারাপ লেগেছে। যাই হোক, এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি বড় করবো না, এই ছিল আজকে ভিডিও। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করবেন, এবং আপনার বন্ধু যদি জিও সিম থাকে তো অবশ্যই তাদেরকে শেয়ার করবেন, শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন যে এই ধরনের প্ল্যান, নতুন প্ল্যান লঞ্চ করছে 6 ডিসেম্বর থেকে জিও। তো প্লিজ তাদেরকে শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করবেন। Bye-bye.